ওয়েলকাম টু ট্রাভেল পার্টনার কলকাতা। তো বন্ধুরা, ট্রাভেল পার্টনার কলকাতা আজ তোমাদের জন্য নিয়ে এসেছে 8 days 7 nights কলকাতা টু হরিদ্বার ট্যুর প্ল্যান নিয়ে। Day 1, প্রথম দিন হরিদ্বার যাওয়ার জন্য বেরিয়ে পড়ুন ট্রেন ধরার উদ্দেশ্যে। হরিদ্বার যাওয়ার জন্য হাওড়া থেকে 2টি ট্রেন চলে, এক হাওড়া টু দেরাদুন কুম্ভ বা উপাসনা এক্সপ্রেস এবং দ্বিতীয়টি হল হাওড়া টু ঋষিকেশ দুন এক্সপ্রেস। কুম্ভ এক্সপ্রেস মঙ্গলবার আর শুক্রবার বাদ দিয়ে বাকি সব দিন হাওড়া থেকে দুপুর 1টার সময় ছাড়ে। মঙ্গলবার আর শুক্রবার ওই একই ট্রেন উপাসনা এক্সপ্রেস নামে ওই একই টাইমে হাওড়া থেকে ছাড়ে। অপরদিকে দুন এক্সপ্রেস হাওড়া থেকে ডেলি 8:25 ছাড়ে। তবে হরিদ্বার যাওয়ার জন্য কুম্ভ বা উপাসনা এক্সপ্রেসই খুব ভালো ট্রেন, আপনারা এই ট্রেনটারই টিকিট কাটার চেষ্টা করবেন। কুম্ভ বা উপাসনা এক্সপ্রেস হাওড়া থেকে হরিদ্বার পৌঁছাতে টাইম নেয় 27 ঘন্টা, অর্থাৎ দ্বিতীয় দিন বিকেল 5টা নাগাদ আপনারা হরিদ্বার পৌঁছে যাবেন। Day 2, তো প্রথম দিন সারা দিন এবং রাত ট্রেনে কাটানোর পর দ্বিতীয় দিন আপনারা সারা দিন এবং বিকেল 5টা নাগাদ হরিদ্বার পৌঁছালেন। হরিদ্বার পৌঁছে আপনারা হোটেলে চেক ইন করে নিন। হোটেল আপনারা স্টেশনের কাছে বা হারকিপৌড়ি ঘাটের কাছে নিতে পারেন। স্টেশনের কাছে যদি আপনারা হোটেল নেন তাহলে কম বাজেটের মধ্যে খুব ভালো হোটেল আপনারা পেয়ে যাবেন। হোটেল শিবমূর্তি স্টেশনের কাছে খুব ভালো হোটেল। তবে হোটেল আগে থেকে বুক করে আসবেন তাহলে অনেকটা সময় বাঁচবে, না হলে এখানে এসে হোটেল বুক করতে গেলে আপনারা অনেকেই এখানকার দালাল চক্করে পড়ে যেতে পারেন, তাতে আপনাদের হোটেল রেন্ট অনেকটাই বেড়ে যাবে। Day 3, আজ থেকে হরিদ্বারে সাইট সিন দেখা শুরু। আজ সম্পূর্ণ দিনটা হরিদ্বার সিটি ট্যুর সেরে নিন। সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ুন কংখল আর রামদেব বাবার আশ্রম দেখতে। পুরো কংখল আর রামদেব বাবার আশ্রম দেখতে আপনাদের হাফ বেলা লেগে যাবে, তাই সকাল সকাল টিফিন সেরে একটা অটো বুক করে বেরিয়ে পড়ুন এই বেলা সিটি ট্যুর করতে। দুপুরে হোটেলে ফিরে এসে লাঞ্চ সেরে নিন, তারপর আবার 3টে নাগাদ বেরিয়ে পড়ুন হরিদ্বার সংলগ্ন মেন 6টি মন্দির দর্শন করতে। এই 6টি মন্দির দর্শন করার জন্য আপনারা একটা অটো বুক করে নিন, এরা আপনাকে 6খানা মন্দির ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দেবে। Day 4, আজও Day 3 মতন সারাদিনের প্রোগ্রাম। আজকের প্রোগ্রামটা এই একইভাবে দুবেলা দুভাগে ভাগ করা থাকবে। আজও সকাল সকাল টিফিন সেরে একটা গাড়ি বুক করে নিন এবং চলে যান ঋষিকেশের উদ্দেশ্যে। এইখানে দেখে নিন রামঝোলা এবং লক্ষ্মণঝোলা। দুপুরে হোটেলে ফিরে এসে লাঞ্চ সেরে নিন, এরপর আবার 3টে নাগাদ বেরিয়ে পড়ুন মনসা পাহাড় এবং চণ্ডী পাহাড় দেখতে। একটা অটো বুক করে চলে যান এই দুটো জায়গা ঘুরতে। এই দুটো জায়গা ঘোরার জন্য আপনাদের রোপওয়ে করে যেতে হবে। তো প্রথমেই আপনারা চলে যান চণ্ডী পাহাড়, সেখান থেকেই এই দু জায়গার রোপওয়ে টিকিট একসাথে কেটে নিন। আলাদা আলাদা টিকিট কাটতে গেলে টাইমও বেশি লাগবে এবং খরচাও বেশি হবে। যে অটো বুক করে আপনারা এই দুটো জায়গা দেখতে যাবেন তারাই এই আপনাদের দু জায়গার টিকিট ব্যবস্থা করে দেবে।
মনসাফা ও চণ্ডীপাহাড় দেখে আপনারা হোটেলেও ফিরে আসতে পারেন, আবার সন্ধ্যের টাইমটা হারকি পৌড়ি ঘাটেও কিছুটা সময় কাটিয়ে তারপর হোটেলে ফিরে আসতে পারেন। Day 5। আজ যাব আমরা হরিদ্বারের সব থেকে আকর্ষণীয় জায়গা ঘুরতে। আজ ঘুরবো আমরা দেরাদুন আর মুসৌরি। আজ আমরা দেখব দেরাদুনের সহস্রধারা এবং মুসৌরির KMT ফলস। আজ সারাদিনের ট্যুর, দুপুরের লাঞ্চটা তাই বাইরেই সারতে হবে। মুসৌরিতে লাঞ্চ করার জন্য অনেক ভালো ব্যবস্থা আছে। আজ সকাল 8টার মধ্যে টিফিন সেরে একটা গাড়ি বুক করে চলে যান দেরাদুন আর মুসৌরির উদ্দেশ্যে। প্রথমে চলুন দেরাদুনে সহস্রধারা দেখতে। হরিদ্বার থেকে দেরাদুন যেতে প্রায় ঘন্টা দুয়েক টাইম লাগবে। দেরাদুনের সহস্রধারায় আপনারা ঘন্টাখানেক টাইম কাটাতেই পারেন। অসাধারণ এই জায়গাটা দেখতে লাগছে। তো দেরাদুনের সহস্রধারায় বেশ কিছুটা টাইম কাটিয়ে এবার চলুন মুসৌরির জন্য। মুসৌরি যাওয়ার পথে পড়বে একটা খুব বড় সুন্দর দেখতে শিব মন্দির, এটা দেখতে কোনো মতেই ভুল করবেন না। এই শিব মন্দিরে মহাদেবের দর্শন সেরে এখানে প্রসাদ গ্রহণ করুন। এখানে প্রসাদ হিসাবে সকল ভক্তকে ফ্রিতে চা আর ফল দেওয়া হয়। প্রসাদ গ্রহণ করে আবার গাড়িতে উঠে পড়ুন। এবার চলুন সোজা KMT ফলস দেখতে। KMT ফলস আস্তে আস্তে প্রায় দুপুর হয়ে যাবে, তাই KMT ফলসে এসে আগে লাঞ্চ সেরে নিন, তারপর চলুন ফলসটা দেখতে। এখানে KMT ফলসটা দেখতে বেশ কিছুটা সময় লাগবে। তিন ধাপে এই ফলস দেখতে একদম উপরে উঠতে হয়। আপনারা আস্তে আস্তে এই জায়গাটা ঘুরে দেখুন, অসাধারণ লাগবে এই KMT ফলস এর উপর পর্যন্ত পৌঁছাতে পারলে। দেখুন কতটা সুন্দর দেখতে এই KMT ফলসটা। আপনারা নিজেরা আসুন, নিজেরা উপভোগ করে যান এই KMT ফলস। Day 6। আজ সকালের দিকটা মার্কেটিং সেরে নিন। হরিদ্বারের প্যাড়া কিনতে কিন্তু ভুলবেন না। আর এখানে ব্ল্যাঙ্কেট এবং শীতের পোশাক বেশ কম দামে পাওয়া যায়, তবে দু একটা দোকান ঘোরাঘুরি করে একটু দাম দর করে তবেই কিনুন। দুপুরে লাঞ্চ সেরে 3টে নাগাদ চলে আসুন হারকি পৌড়ি ঘাটে। আজ হারকি পৌড়ি ঘাটের সন্ধ্যে আরতি দেখার পালা। বিকেল 4টের মধ্যে একটা ভালো জায়গা খুঁজে বসে পড়ুন গঙ্গা আরতি দেখার জন্য। গঙ্গা আরতি দেখার খুব ভালো জায়গা হচ্ছে ক্লক টাওয়ার ঘাট। এই ঘাটে বসে থাকলে একদম অপোজিট ঘাটটাতেই গঙ্গা আরতি হয়। যদিও আরতি শুরু হবে সন্ধ্যে 6টায়, তাও আগে থেকে গিয়ে জায়গা নিয়ে না বসলে আপনারা সামনে বসতে পারবেন না, এবং যত ভিড় হবে আপনাদের পেছনে চলে আসতে হবে, তাই আরতিও খুব একটা ভালো দেখতে পারবেন না। আরতি শেষ হওয়ার পর আপনারা জলে প্রদীপ ভাসাতে পারেন। এখানে 10 টাকা থেকে শুরু করে 50, 100 টাকার উপর প্রদীপ পাওয়া যায়।
প্রদীপ ভাসানোর পর আপনারা গঙ্গার ঘাট সংলগ্ন যে মন্দিরগুলো আছে সেগুলো ভালো করে ঘুরে দেখে নিন। হরিদ্বারের সম্পূর্ণ গঙ্গা আরতি এবং হরিদ্বারের সম্পূর্ণ ট্যুরটা যদি আপনারা দেখতে চান আমাদের এই চ্যানেলে হরিদ্বার প্লেলিস্টটা ফলো করুন কিংবা এই চ্যানেলের ভিডিওগুলো দেখুন, তাহলে আপনারা সম্পূর্ণ হরিদ্বার ট্যুরের ভিডিও এবং হরিদ্বারের গঙ্গা আরতি ও গঙ্গা পুজো ভালোভাবে দেখতে পাবেন। তো হাটকেবুড়ি ঘাটে সব মন্দির দর্শন করে এবার আপনারা ফিরে চলে আসুন হোটেলে। হোটেলে এসে ব্যাগ গুছিয়ে নিন, তারপর রাতে ডিনার সেরে সোজা চলে আসুন হরিদ্বার স্টেশনে। আজ রাত 11:45 কুম্ভ বা উপাসনা এক্সপ্রেস ধরে নিন বাড়ি ফেরার জন্য। Day 7, আজ সারাদিন রাত ট্রেনে কাটাতে হবে, পরদিন ভোর 3টের সময় হাওড়াতে এই ট্রেন ঢুকবে। তো বন্ধুরা, এই ছিল 8 দিনের সম্পূর্ণ হরিদ্বার ট্যুর গাইড। তো বন্ধুরা, এই ট্যুর গাইডটি কেমন ছিল তোমরা লাইক ও কমেন্ট করে জানিও, আর এই ট্যুর সম্বন্ধে আরও কোনো ইনফরমেশন জানার থাকলে তোমরা কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের কাছে পৌঁছানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। যারা এই চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ।